দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শুধুমাত্র সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়া সব থেকে বড় আয়োজন ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস দু হাজার একুশের ষোলোতম আসরের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক এবং অতিথিবৃন্দ সকলকে স্বাগত দর্শক প্রথমে আজকের এই আয়োজনে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ইমপ্রেস টেল ফিল্ম লিমিটেড চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান জনাব শাইক সিরাজ ধন্যবাদ সাথী ঐক্য চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ড দু হাজার একুশ এই আয়োজনের সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা এবং আমার পাশে বসে আছেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনি ভার্চুয়ালি যুক্ত আছেন জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন চ্যানেল আয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বর্তমানে এই প্রকল্পটির প্রকল্প প্রধান আছেন জনাব রথীন্দ্রনাথ রায় এবং আছেন ঢাকার সিটি কর্পোরেশন উত্তরের মেয়র জনাব আতিকুল ইসলাম এবং আছেন রফিকুল আলম এবং আছেন রিজওয়ানা চৌধুরী বন্যা আমাদের এটি ষোলোতম আয়োজন চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডের ষোলোতম আয়োজন অনেক বিশাল একটি স্বপ্নের বীজ ষোলো বছর আগে বনেছিলেন আমাদের আরেক সহকর্মী ফরিদ রেজা সাগর তিনিও এই মুহূর্তে আমেরিকাতে আছেন অসুস্থতার কারণে আজকে যুক্ত হতে পারেননি আমরা তার সুস্থতা কামনা করব সবাই তার জন্য দোয়া করব যাতে তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারেন আসছে পহেলা অক্টোবর চ্যানেল আই পদার্পণ করবে তেইশ বছরে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ এবং চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীর তেইশ আমরা বলছি স্বাধীনতার পঞ্চাশে চ্যানেল আই তেইশে এই স্লোগান একদিকে আরেকটা দিক হচ্ছে স্বাধীনতার এই পঞ্চাশ বছরকে মাথায় আনলেই যার কথা সবচেয়ে আগে চলে আসছে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেকগুলো কারণে এই স্বাধীনতার পঞ্চাশ বা এই বছরটি আমাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ বঙ্গবন্ধুর শতবার্ষিকী স্বাধীনতার পঞ্চাশ বাংলাদেশ গ্রাজুয়েশনে আসলো আরও একটি বিষয় আছে যেটি হচ্ছে আমাদের প্রাচ্যের খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ অনেকগুলো কারণে আমাদের জন্যে এই বছরটি খুব তাৎপর্যপূর্ণ এবং সেই জায়গায় চ্যানেলাই দেশ বছরে পদার্পণ করলো এবং এই বছরটিতে ষোলোতম আসর ঐক্য চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ড যাই হোক এই অ্যাওয়ার্ডটি এবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঐক্য আমাদের সাথে সহযোগী হিসেবে আছে ঐক্য আমাদের অনেকগুলো অনুষ্ঠানের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবসময় ঐক্যকে কখনোই আমরা মনে করি না যে পৃষ্ঠপোষক আমরা একটা শব্দ ব্যবহার করি যে পৃষ্ঠপোষকতায় আমি সেটাই বলবো না আমাদের মানে ঘরের পরিবারেরই একটি সংগঠন হিসেবে আমরা ঐক্যকে দেখি অতএব আমরা বিশ্বাস করি আয়োজনটি অনেক জোরালো হবে এবার এই আয়োজনটির এবারকার মূল কারিগর যিনি অর্থাৎ প্রকল্পের প্রধান আমাদের চ্যানেলের প্রতিষ্ঠাতা পরিচালক জহিরুদ্দ মামুন মামুন তিনি আমেরিকাতে আছেন তিনি সেখান থেকে এটি দেখভাল করছেন এবং সেটি নিয়ে একটা বড় আয়োজন হবে আমরা আশা করছি অনুষ্ঠানের প্রথমে আমি মামুনকে অনুরোধ করবো এবারকার এই আয়োজনটি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানানোর জন্যে ধন্যবাদ সিরাজ ভাই প্রিয় সাংবাদিক বন্ধুদের আবারও আপনার আপনার সাথে সাথেই শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবী করোনা আক্রান্ত গত প্রায় আঠারো মাস থেকে করোনা আক্রান্তই পৃথিবী নিউ নর্মাল লাইফে প্রবেশ করছে আমরা আবার ধীরে ধীরে নিউ নর্মাল লাইফে যাব সেটাই আমাদের সকলের প্রত্যাশা ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো আমাদের সকল নেই আগামী দিনগুলোতে চলতে হবে সংস্কৃতি ও সমাজ উন্নয়নে সঙ্গীতকে সঙ্গীতের অবদান সবসময় অপরিসীম তাই পৃথিবীর জুড়ে যুগ যুগ ধরে সঙ্গীতের উপর বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং যার প্রসার এবং ঘটানোর জন্য চ্যানেল চ্যানেলাইয়ের এর ব্যতিক্রম নয় গত পনেরো বছর আই বিভিন্ন ভেনুতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করে যার নাম আমরা বলি চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ড এবছর ষোলোতম অনুষ্ঠানটি আমাদের সাথে তৃতীয়বারের মতো ঐক্য ডট কম ডট বিডি ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে তাই তাদের জানায় সাধুবাদ আই ঐক্য ডট কম ডট বিডির এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর এবার ঐক্য কম ডট বিডি অনলাইন প্ল্যাটফর্ম এবং প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম বাংলাদেশে আমরা তাদের জানাই সাধুবাদ আজকে আমাদের সাথে যুক্ত আছেন জনাব আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রিয় মুখ আমাদের সকলের প্রিয় মানুষ আতিক ভাই সাথে যুক্ত আছেন ঐক্য ডট কম ডট পিডির শাহিন আক্তার রেনি তাতে তাকে আমার সাধুবাদ জানাচ্ছি আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের অনুষ্ঠানটি মূল স্লোগান হচ্ছে স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের গান আর এবারের অনুষ্ঠানটা একটু ভিন্ন রকমের সাজানো হয়েছে এখানে প্রতিযোগিতামূলক কোনো প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি না এবার আমরা আশা করছি এবং আমরা তাই করবো পঞ্চাশ জন সঙ্গীতাঙ্গনের গুণী মানুষকে বিশেষ সম্মাননা জানাতে চাচ্ছি নিউ ইয়র্কের নভেম্বর মাসের অবস্থা যদি কোনো রকমের সমস্যাগ্রস্ত না হয় যা আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী চোদ্দই নভেম্বর নিউ ইয়র্কের একটা চমৎকার ভেনুতে আমাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে ঐক্য তো আছেই আমাদের সাথে থাকছে নিউ থেকে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট যারা আমাদের পূর্বেও অনেক সহযোগিতার হাত বাড়িয়েছিল এবারও আমাদের সাথে তারা থাকছে এবং আমরা আশা করছি যে আমাদের সাথে আরও কিছু স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান আসবেন যারা এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য পঞ্চাশ বছরের গোল্ডেন জুবলি অফ ইন্ডিপেন্ডেন্সকে আমরা চ্যানেলার পক্ষ থেকে একটি গোল্ডেন প্রোগ্রাম উপহার দেব দর্শককে এই আশার থেকেই আমরা আজকে এই প্রেস কনফারেন্সটাকে করছি এবং সবশেষে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমার আমাদের প্রিয় সহকর্মী এজাজ খান স্বপন সহ তাদের পুরো টিমকে যারা এই পুরো অনুষ্ঠানটা পরিকল্পনা করছেন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন সুস্বাস্থ্য কামনা করছি আমাদের সকল একনিষ্ঠ দর্শকদের বিশ্বব্যাপী এবং আমাদের প্রিয় সহকর্মী এবং চ্যানেল চ্যানেলাইট ব্যবস্থাপনা পরিচালক দ্রুত সুস্থতা কামনা করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ মামুন নিউ থেকে এই প্রকল্পটি প্রধান জনাব জহিরতুল মামুন বলছিলেন বিস্তারিত সম্পর্কে আমরা পঞ্চাশ জন গুণী শিল্পীকে পুরস্কৃত করবো এই জায়গাটা একটু বলে রাখি যে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে নভেম্বরের চোদ্দ তারিখে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে সে সময় সেখানে যারা উপস্থিত থাকবেন শিল্পীদের যারা পুরস্কৃত হবেন তাদেরকে সেখানে দেয়া হবে আর যারা সে সময় সেখানে উপস্থিত থাকবেন না নভেম্বর থেকে ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এবং ডিসেম্বর পুরো মাস জুড়ে চ্যানেল আইতে নানান ধরনের আয়োজন যাবে পঞ্চাশ বছর নিয়ে এবং নভেম্বর চোদ্দোর পর থেকে ডিসেম্বরের আগ পর্যন্ত প্রতিদিনই এই মিউজিক অ্যাওয়ার্ড যেটি অনুষ্ঠিত হয়ে গেল নিউ ইয়র্কে সেটি সম্পর্কে নানান তথ্য নানান ক্লিপস যাবে একই সাথে ওই সময় ডিসেম্বরের কোনো এক সময় ঢাকাতে বাকি শিল্পীদেরকে একটি আয়োজনের মধ্য দিয়ে পুরস্কারগুলো দেওয়া হবে তো সব কিছু মিলিয়ে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে এই পূর্ণ আয়োজনটি চ্যানেলের পর্দায় আপনারা কোনো একটা সময় দেখতে পাবেন আমরা প্রথম থেকেই আমাদের শিল্প সংস্কৃতি আমাদের সাহিত্য মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য দর্শকের চাহিদা মাফিকি চ্যানেলে প্রচার করে আসছে এবং আমরা সব সবসময় চেয়েছি আমাদের দেশে নতুন শিল্পীর জন্ম হোক নতুন নতুন শিল্পী আমরা এখানে যাদেরকে দেখছি এরা তো একজন সবাই প্রথিত শিল্পী এদের বয়স হয়ে গেছে কিন্তু ইন্ডাস্ট্রি দিন দিন বড়ো হচ্ছে আমাদের শিল্পীর সংকট সে কারণেই প্রথম থেকেই আমরা চেয়েছি সঙ্গীতে নাটকে চলচ্চিত্রে শিল্পী তৈরি হোক শিল্পী উঠে আসুক সে আয়োজন যেমন ক্ষুদে গান রাজ তারপর আমাদের যে সমস্ত অন্যান্য আয়োজন বাংলার গান সেরা সেরাকণ্ঠ এগুলো দিয়ে আমরা এই চর্চাটা করছি এবং সেই জায়গা থেকে চ্যানেল আই একটা বড়ো ভূমিকা রাখছে আপনারা নিজেরাও স্বীকার করবেন সেই ধারাবাহিকতাই এই গুণী শিল্পীদেরকে আমরা নানানভাবে সম্মানিত করার প্রয়াস নিই এই আয়োজনটির সাথে সবাই সে সময় উপস্থিত থাকবেন ভার্চুয়ালি যারা দেশে থাকবেন দেশের আয়োজনে এবং নিউ যারা থাকবেন নিউইয়র্কের ইয়র্কের আয়োজনের সাথে ধন্যবাদ মামুনকে আরও একবার এবং আমরা আশা করছি ভালো একটি অনুষ্ঠান আমরা তখন উপভোগ করতে পারব আমি সাথীর কাছে যাব অনেক অনেক ধন্যবাদ জনাব শাইক সিরাজ এবং জনাব জহির উদ্দিন মাহমুদ মামুন তাদের মূল্যবান বক্তব্যের জন্য এবারে ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ঐক্য ফাউন্ডেশনের সভাপতি সিএম এস এম এন্টারপ্রনার্স ডেভেলপমেন্ট উইং মিসেস শাহিন আক্তার রেনিকে অনুরোধ জানাচ্ছি এই আয়োজন সম্পর্কে বলবার জন্য ধন্যবাদ প্রথমে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা জানি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু বার্ষিকীতে আমরা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি উন্নত রাষ্ট্র উপহার দিচ্ছেন এবং তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন তারই সুযোগ্য এবং বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আমরা জানি এটাও যে বাংলাদেশ বর্তমানে কটেজ মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের একটি শক্তিশালী দেশ সি এম উন্নয়নে ঐক্য কাজ করছে আজকে ঐক্য ফাউন্ডেশন নিয়ে দুটি কথা আমি বলি এবং যারা সম্মানিত উপস্থিত আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং আমার পাশে আছেন জনাব শায়েক সিরাজ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি আমি একটু বলবো এস এম ই নিয়ে কারণ ঐক্য ফাউন্ডেশনের একটি অনন্য উদ্যোগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সিএমএসএমই অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি আজ কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে এবং এসএমই এমই পণ্য আজকে সারা বাংলাদেশের ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং আমরা জানি এস এমই শক্তিকে বাংলাদেশ আরও বলিষ্ঠ হবে এই বিশ্বাস আমরা সব সবসময় রাখি এবং সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করছি আমরা প্রথমেই বলেছি যে আমরা মুজিব শতবর্ষ মধ্যে দিয়ে অতিবাহিত করছি এবং স্বাধীনতার পঞ্চাশ বছর অতিবাহিত করছি এবং সারা বিশ্বে যে মাউন ভাই যেটি বলেছেন যে করোনা বৈশ্বিক মহামারী আমরা কাটিয়ে আস্তে আস্তে উঠছি এবং আমরা বাঙালি জাতি বীরের জাতি আমরা কখনোই থেমে নাই এবং আজকের যেই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রতি বছরের মতোই এবছরও ষোলোতম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার আমেরিকাতে এটি অনুষ্ঠিত হবে আমাদেরকে সিরাজ ভাই চমৎকারভাবে বলেছেন এবং সারা বাংলাদেশ এবং আমেরিকা মিলিয়ে বাংলাদেশের জন গুণী শিল্পী সম্ভাবনা এবং দক্ষিণ এশিয়ার শুধুমাত্র সঙ্গীত নিয়ে সবচাইতে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবে এক বিশ্বমঞ্চে পরিচয় করাবে বাংলাদেশের সঙ্গীতকে সঙ্গীতের গুণীজনকে বাংলাদেশের এস উদ্যোক্তাদের এবং উদ্যোক্তাদের পণ্যকে আমরা চ্যানেলের পরিবারের কাছে কৃতজ্ঞ আন্তরিক ধন্যবাদ আমাদেরকে সঙ্গে রাখবার জন্য একসঙ্গে আমরা শক্তিশালী হয়ে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের জন্য কাজ করছি আমরা শুধু আমরা নই আমরা আজ এক কোটি বিশ লক্ষ সি এম এস ই উদ্যোক্তা এবং প্রায় তিন কোটি কর্মীর একটি পরিবার আমি আসলে যার অনুপ্রেরণা এবং নির্দেশনা নিয়ে কাজ করছি আজ আমরা এস এমইরির উন্নয়নে ধন্যবাদ দেব আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুযোগ করে দেবার জন্য এবং এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছেন বিশেষ করে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আমার প্রিয় ভাই আতিকুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সিরাজ ভাইকে এবং সাগর ভাইয়ের জন্য অবশ্যই আমাদের দোয়া থাকবে উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন এবং আমাদের এই আয়োজনটি সফল হবে সার্থক হবে এবং সারা বিশ্বের মঞ্চে আমরা সঙ্গীতকে চ্যানেলের মাধ্যমে আমরা পরিচয় করিয়ে দেব সফল হোক আমাদের পথ চলা এবং সুন্দর হবে আমাদের সুন্দর এই বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা মনে প্রাণে আমাদের অন্তরে ধারণ করি পরিশেষে বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনেক অনেক ধন্যবাদ মিসেস শাইন আক্তার রেইনি প্রিয় দর্শক আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং ঐক্য ফাউন্ডেশনের সভাপতি সিএমএসএমই এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট উইং এর জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম অনুরোধ জানাচ্ছি এই আয়োজন সম্পর্কে বলবার জন্য ধন্যবাদ ধন্যবাদ সুধি মন্ডলী সবাইকে এর উন্নয়ন ঐক্য এই স্লোগান ও মূল মন্ত্রকে ধারণ করে কাজ করছি আমরা ঐক্য ফাউন্ডেশন কটেজ মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি অর্থাৎ বাংলাদেশের সকল এসিপি উদ্যোক্তারকে নিয়ে আমাদের ঐক্য ফাউন্ডেশন সুবিস্তৃত কার্যক্রম ঐক্য ডট কম ডট বিটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ষোলোতম আসরে আমরা অনেক আনন্দিত ও আশাবাদী কারণ স্বাধীনতার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক এবং সেই সাথে আমরা পালন করতে যাচ্ছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিশ্ব মহামারীর আঘাত আসলেও অত্যন্ত দৃঢ়তার সাথে সে আঘাত এই বীরের জাতি মোকাবেলা করেছে বিশ্বের অনেক উন্নত দেশের থেকেও বাংলাদেশের এই মহামারীর আঘাত মোকাবেলা যে অসাধারণ সাহস দেখিয়েছেন আমাদের রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা বিশ্ব নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব ক্ষুদ্র ও মাঝের উদ্যোক্তাদের জন্য সারা বিশ্বে সবচাইতে বড় অর্থনৈতিক প্রণোদনা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী অসীম সাহস জগিয়েছেন তরফ করেছেন সিএমএস এম ই এর খাত এবং এই খাতের সকল উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের সকল এসিম উদ্যোক্তাদের ঘুরিয়ে দাঁড়িয়েছেন এবং তাদের সাথে তাদের পাশে সবসময় আছে এবং পাশে থেকে কাজ করছে ঐক্য ডট কম বিডি ঐক্য ফাউন্ডেশনের আমাদের এক অনন্য উদ্যোগ এবং একই অনুপ্রেরণায় ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সর্ববৃহৎসি অনলাইন মার্কেট ডট কম বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের এসএমি কে নিয়ে যাচ্ছি বিশ্বের দরবারে বিশ্বের মঞ্চে উদ্যোক্তাদের উদ্যোগ সম্প্রসারণের সঙ্গীতে এক অন্যতম বৃহৎ অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি প্রথমবারের মতন আমেরিকাতে তা বাংলাদেশ কমিউনিটি ও আন্তর্জাতিক কমিউনিটিতে হবে আমেরিকার বাংলাদেশের এস এম ই উদ্যোক্তাদের উদ্যোগ তাদের পড়বে তাদের পণ্য ঐক্য ডট কম ডট বিডি অনলাইন মার্কেট প্লেস মাধ্যমে বাংলাদেশের কমিউনিটি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের নিয়ে আমাদের ইউএস কার্যালয় এবং কার্যক্রম উদ্বোধন করব ইশাল একই মঞ্চে ঐক্য ইউএসএ চ্যাপ্টার চেয়ারম্যান এবং পরিচালক মন্ডলীর সভা বাংলাদেশে এস এম উদ্যোক্তাদের পণ্য এবার আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে বিশেষ করে এটা করোনার সময় এটি অত্যন্ত জরুরি এবং এই করোনা ম্যানেজমেন্টেও কিন্তু আজকে আমরা এগিয়ে এসেছি এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যত গুণী শিল্পীদের এবারের সম্মান জানানো হবে এবং যত সঙ্গীত প্রাণ এবার পাবেন সকলে মিলে দেশকে যেমন উজ্জ্বল করেছেন তাদের কর্মের আলোয় তাদের সকলের সাথে পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে আসবে নতুন জোয়ার সফল হোক আমাদের সম্মিলিত এই উদ্যোক্তা বাংলাদেশ ও আমেরিকাতে মিলে মেড ইন বাংলাদেশ এই কথাটি বিদেশে আমাদের গর্ব করে কোটি বিদেশিদের কাছে এবারে গর্বের নতুন লেখা হবে মেড ইন বাংলাদেশ এস এম ইথ প্রাইড আমরা গর্বের সাথে বলতে পারি কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শ্রমিকদের জন্য দিয়েছে ডিগনিটি দিয়েছে ওয়েলবিং দিয়েছে সেফটি সুতরাং ওয়েলবিং সেফটি এবং ডিগনিটি যখন হয় আমাদের পণ্য যখন বিদেশে যাবে তখন অবশ্যই মেড ইন দেশ উইথ প্রাইড এটা আমরা বলতেই পারি এবং সেই এই হ্যাশট্যাগটা থাকবে আমাদের প্রত্যেকটি পণ্যে আজকে চ্যানেলে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আমার এখানে অত্যন্ত প্রিয় ব্যক্তিরা যারা আছেন আমি তাদের নাম না বললেই নাই আমরা দোয়া করি আমাদের সাগর ভাই উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে আমরা দোয়া করি ইনশাল্লাহ আমার আরেক বড় ভাই আছেন যার সাথে আমরা একসাথে কাজ করছি ছাদ বাগান নিয়ে আমাদের শাহেক সিরাজ ভাইকে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আমি অনেক 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 দিন থেকে যাকে আমি চিনি শ্রদ্ধা করি বড় ভাইয়ের মতন সেই মামুন ভাই এখানে আছেন যিনি প্রতিষ্ঠাতা মামুন ভাইকে আপনাকে অনেক ধন্যবাদ আমার এখানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইকে আপনার গান যখন শুনি মনে হয় গান এবং প্রাণ দুটো একসাথে আমাদের দা এখানে আছেন এই ওনার যে গানের টান শুনলে আর সত্যি কথা বলতে মনে টানটাই শুনি আমরা সেইভাবে রচিত আছেন এবং এখানে আছেন আমাদের অন্য নেতৃবৃন্দ সহ আমাদের সবচেয়ে প্রিয় মানুষ আমাদের যিনি বিশিষ্ট নারী নেত্রী আমাদের ঐক্য ফাউন্ডেশন আমরা দুইজন মিলে কাজ করছি সেই সভাপতি ধন্যবাদ জানাচ্ছি এছাড়া আমাদের পুরা যারা টিম ঐক্যের অপু মাহফুজ সহ অপু সকল টিমকে আমি ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমরা আসুন মাস্ক আমার সুরক্ষা সবার দশটায় দশ মিনিট প্রতি শনিবার নিজের আঙ্গিনা করি আমরা পরিষ্কার আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ অনেক অনেক ধন্যবাদ জনক মোহাম্মদ আতিকুল ইসলাম আপনার মূল্যবান বক্তব্যের জন্য দর্শক আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড রয়েছে আপনারা জানেন যে আমাদের তিন মানুষ শিল্পী আমরা একে একে তাদের কাছ থেকে শুনবো তাদের মূল্যবান কথা কথা কিছু আমরা এ পর্যায়ে প্রথমেই আমরা যার কাছ থেকে কথা শুনবো তিনি আমাদের গুণী মানুষ প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরীপন্ সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভ কামনা ঐক্য এবার ষোড়শতম মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করতে যে উদ্যোগটি নিয়েছে সেই উদ্যোগ সম্পর্কে জানতে পেরে আমি নিজে অত্যন্ত এক্সাইটেডই বলবো যে এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ক্রমশ এবং গভীরতা প্রসার অনেক বৃহত্তর হচ্ছে আর এখনো মনে আছে যে শুরুতে হয়েছিল সেরাটনের এখনকার ইন্টারকন্টিনেন্টালের এর হোটেলে আর সে আজকে এবারে যে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে সেটা হচ্ছে নিউ ইয়র্কে তো সেই সেরাটন থেকে নিউ ইয়র্ক পর্যন্ত ১৬ বছর এই যাত্রা এটা আরো সফল হোক উত্তরোত্তর তার কলেবর সুনাম তার অর্জন আরো বৃদ্ধি পাক এটি আজকের দিনে আমার প্রত্যাশা এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জন্য শিল্পীদের মধ্যে একটা নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের আঙ্গনের সমৃদ্ধিতে সুনাম অর্জনে পৃষ্ঠপোষকতায় নিজের যে জায়গাটা করেছে সেটি অব্যাহত রাখবে আজকের দিনে আমি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ভবিষ্যতে এই অনুষ্ঠানে যোগদানের এবং টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানকে দেখার অপেক্ষায় থাকছি সবাইকে অনেক কামনা গুণী শিল্পী রেসমানা চৌধুরী বন্যা তার কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনলাম দর্শক এবারে আমরা আমাদের সাথে ভার্চুয়ালি কানেক্টেড রয়েছেন আমেরিকা থেকে গুণী মানুষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় আমরা তার কাছে চলে যাচ্ছি আমাদের রথিন্দা তার কাছ থেকে শুনবো কিছু কথা আমি শুরুতেই স্মরণ করছি আমাদের জাতির জনক মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্ম অর্থাৎ এই মাসটি আরো আরো অনেক কিছু আরো অনেক কিছু আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো বছর তারপরে আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর এবং আজকের যে আয়োজন কর্তৃক এই আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ষোলোতম আসর এবং আমি অত্যন্ত আনন্দিত আমি বর্তমানে নিউ ইয়র্কে আছি এবং আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত বোধ করছি যে চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ড ষোলোতম আসট্টি এবার নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাই যেটা বললেন যে নভেম্বর আমরা অপেক্ষা করে থাকবো এখানে অনুষ্ঠানটি থেকে যাতে সুন্দর এবং আহ হয় এটা আমাদের একটা গর্বের বিষয় যে চ্যানেল আই শুরু থেকে আমরা দেখছি লক্ষ্য রাখছি যে চ্যানেল আই এই মাধ্যমটি গান আর নাটক চলচ্চিত্র এবং এই যে কৃষি বিষয়ক বিষয়ক প্রকৃতি এমন ই যেটা নেই তারা তুলে ধরছে না এবং সারা বিশ্বে এখন এই কারণে অনলাইন কারণে আমরা সারা বিশ্ববাসী বাঙালিরা যে যেখানে আছে সেখানে আমরা চ্যানেল আইয়ের মাধ্যমে আমাদের এই অহংকার গর্বের জিনিসগুলি আমরা দেখি এবং বাচ্চাদের যে কম্পিটিশন হয় থেকে শুরু করে এবং আমাদের পর্যায় পর্যন্ত যে তারা খেয়াল রাখে মানুষকে সম্মানিত করার চেষ্টা করে সেটি একটি অনন্য উদাহরণ আমি এটাকে খুব সাধুবাদ জানাই চ্যানেল আইকে যে চ্যানেল আই এই সর্বধিক খেয়াল রেখে এগুলি করছে আমাদের সংস্কৃতি সাহিত্যকে তুলে ধরছে এটা সত্যিই একটা অহংকারের বিষয় এখানে যারা আছেন শুনছেন আমার সংগ্রামী অভিনন্দন সালাম প্রণাম নমস্কার শুভেচ্ছা এবং আবারও চ্যানেল আই মিযুগ আবার ষোলতম আসর নিউ ইয়র্কে সাফল্য মন্ডিত হোক সেই শুভকামনা করছি আপনাদের সবাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমরা এবারে আরো একজন গুণী মানুষের সাথে কথা বলবো বিশিষ্ট শিল্পী আমাদের সকলের প্রিয় রফিকুল আলম এতগুলো কথা আতিক ভাই থেকে শুরু করে মামুন ভাই রথিন যা বলল সবই আমার কথা বলে ফেলেছে শেষের দিকে বক্তা হলে এই সমস্যাটা হয়ে যায় প্রসঙ্গের অভাব হয়ে যায় কিন্তু তারপরেও আমি মনে করি যে এই যে ষোলো বছর ধরে এ একটা মিউজিকের একটা অ্যাওয়ার্ড অর্থাৎ স্বীকৃতিমূলক কাজ এটা কিন্তু কোনোভাবেই কোনো একটা ছোট কাজ নয় কোনো ছোট দেশের কাজ নয় এটা বিরাট একটা ইকোনমি যেখানে প্রচন্ড ভাইব্রেন্ট ইকোনমি থাকে সেই সমস্ত দেশে এইগুলো হয়ে থাকে এই ধর চ্যানেল চ্যালেঞ্জগুলো সাহেব সিরাজ ভাই এবং বিশেষত সাগর সবসময় নিয়ে এসেছে চ্যানেল আয়ের কোনো প্রয়োজনই ছিল না এই এই মিউজিককে নিয়ে এত বড় আয়োজন করবার কারণ একটি যে এই দেশের জন্যে যে মূল শক্তি চালিকা যুদ্ধের মধ্যে তাহলে সাংস্কৃতিক সাংস্কৃতিক আন্দোলন সংস্কৃতির উপাদান ছিল এই আমাদের যুদ্ধে এবং সেই আমি মনে করি যে আমাদের যুদ্ধের যে অপ একটা বিরাট বড় উপাদান সংস্কৃতি সেটাকে নিয়ে চ্যানেলায় সর্বকাল তাদের জন্মলগ্ন থেকে মিউজিককে আপার দেওয়া হয়েছে এটা কিন্তু বিরাট শুধু একজন শিল্পী শিল্পী হিসেবে তার কাছে আমি কৃতজ্ঞ বিরাট বড় অবদানের বিষয় একটা একটা ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো অবদান সত্যি সত্যি কারণ মিউজিক এমন একটা ব্যাপার প্রত্যেক সমাজে প্রত্যেক কি দরিদ্র কি ধনী দেশে সঙ্গীত কিন্তু অলেজ একটা দ্বিতীয় চাহিদার বিষয় প্রথমে কি প্রথমে আমি আমার টাকা পয়সা থাকতে হবে প্রথম আমার খাওয়ার ব্যবস্থা করতে হবে তারপরে স্বাস্থ্য শিক্ষা এই করতে হবে তারপরে যদি আসে তখন আসে মিউজিক কিন্তু চ্যানেল আই সেই থিয়টির বাইরে কাজ করেছে তাতে হয়েছে কি আমাদের দেশের সঙ্গীতের পরম্পরাটা আরো স্থায়ী হয়েছে আমি এই আয়োজনকে শুধু জনের জন্য শুধু কৃতজ্ঞ জানাবো জানাবো না আমি আমি আশা করবো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন যুগ যুগ ধরে এই উদ্যোগ চালিত হয় বিশেষত আজকে যে বিদেশে এই আয়োজনটা হবে তাহলে যে যে একটা নতুন রিদম একটা গতি তৈরি হয় আমাদের সাংস্কৃতিক আন্দোলনের তা বৃদ্ধি পাবে আমি সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি সাগরের অত্যন্ত সত্তর আরোগ্য লাভের জন্য প্রার্থনা করছি মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ এজাজ স্বপন আরো যারা আছেন পেছনে তাদেরকে আমি কৃতজ্ঞতা আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই গুণী সঙ্গীতজ্ঞদেরকে আমাদের সাথে যুক্ত হবার জন্য প্রিয় দর্শক এ পর্যায়ে ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সিএমএসএমই কমিউনিকেশন ডেভেলপমেন্ট উইং ঐক্য ফাউন্ডেশনের পরিচালক সুরাইয়া আলমকে কিছু বলবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ডের এই ষোলোতম আসরে ঐক্য যে আপনাদের সাথে থাকতে পেরেছে আপনারা যে আমাদেরকে আপনাদের সাথে সহযোগী করে নিয়েছেন সেই জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজ আমরা শুধু আমরা নই আমাদের ফাউন্ডেশনের দুজন সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে যোগসূত্র স্থাপন করে আমি বলতে চাই আমাদের এই ঐক্য ফাউন্ডেশন রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের এক কোটি বিশ লক্ষ সিএমএসএম উদ্যোক্তাকে এবং সঙ্গীতের এই আসরে প্রথমবারের মতো বিশ্ববাসীর কাছে বাংলাদেশি সিএমএসএমি উদ্যোক্তা এবং বাংলাদেশি সিএমএসএমই পণ্য পৌঁছে যাবে প্রথমবারের মতো আমরা শোকেস করতে পারব বিশ্ববাসীর কাছে বাংলাদেশি পণ্য এবং আমাদের সভাপতি দয় যে কথাটি বলেছেন যে মেড ইন বাংলাদেশ উইথ এস এই কথাটি আমরা খুব প্রাইডের সাথে বলতে পারব আমরা যেন এই অনুষ্ঠানটি খুব সুন্দর করে চোদ্দোই নভেম্বরে করতে পারি সেই জন্য সকলের কাছ থেকে দোয়া কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের গান নিয়ে সুন্দর এবং অর্থবহ একটি অনুষ্ঠান প্রয়াস হচ্ছে আমাদের এই ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আমি এই প্রারে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাবো জানাব ইজাজ খান স্বপন প্লিজ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমি একটা কথাই বলতে চাই শুধু যে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন আমরা যেন সবাই মিলে জানি না কখন কি হয় আমাদের যেন শক্তিটা থাকে আমরা এবং আমরা যেন যে ইনিশিয়েটিভটা নিয়েছি আমাদের সাগর স্যার সিরাজ স্যার মামুন স্যার এবং আমরা যারা ঐক্যের রেনি ম্যাম সবাইকে নিয়ে আমরা যেন একটা সুন্দর অনুষ্ঠান করতে পারি গেল বছরের মতো এবছরও যেন দিতে পারি আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে যদি সাংবাদিক ভাইরা কিছু প্রশ্ন রাখতে চান আপনারা রাখতে পারবেন কেউ যদি কোনো প্রশ্ন রাখতে চান আমার নাম আসলাম ইকবাল আপনার কাছে প্রশ্ন হল যে এই স্বাধীনতার পঞ্চাশ বছরে যে পঞ্চাশ জন শিল্পীকে আপনারা সম্মাননা দিতে যাচ্ছেন এই পঞ্চাশ জন মানে হাফ সেঞ্চুরি শিল্পী সরাসরি বাছাই করা হবে নাকি বিচারক করবে। আমরা যদি বলতে চাই যে সমর দাস এখানে আমি শুধু একটা এক্সাম্পল বললাম সমর দাস হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতের যিনি স্টাফ নোটেশন করেছেন যিনি মিউজিক করেছেন যেটা নিয়ে আমরা এই পঞ্চাশ বছর আমরা এগিয়ে যাচ্ছি এরকম কিছু মানুষকে আমরা আসলে আমরা যখন নামগুলি ঘোষণা করব চোদ্দই নভেম্বর আমার মনে হয় যে এতে কোনো আমরা আমাদের একটা ইন্টারনাল জরিপ এবং আমরা কিছু মানুষকে আমরা এখানে আমরা ইনভলভ করেছি আমরা এই কাজটা করে আসছি কিন্তু গত দু মাস ধরে আমরা প্রসি মধ্যে আছি আমরা আমার মনে হয় যে চ্যানেল আই কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নেবেন এটা অংশে আপনাদের সাথে অমিল হবে না এই বিশ্বাসটুকু আপনারা রাখতে পারেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাবি জাজ খান স্বপন প্রিয় দর্শক চ্যানেল এর পর্দায় দেখবার জন্য আমাদেরকে হয়তো সামনের বছর অপেক্ষা করতে হবে কিন্তু আগামী চোদ্দ নভেম্বর হতে যাচ্ছে সঙ্গীত নিয়ে শুধুমাত্রই সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় আয়োজন ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড দু হাজার একুশের ষোলোতম আসর দর্শক আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে সাথে থাকবার জন্য যে যেখানেই আছেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন আমাদের সাথে থাকুন